Hello, my dear parents. How are you all? I hope all of you are fine. Okay. Dear parents, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, কাইন্ডলি আপনারা বেবিদের মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 75 এর ফার্স্ট লাইনটাই দেখুন, ঠিক এই রকম ভাবে নাম্বার 43 থেকে নাম্বার 50 পর্যন্ত লিখে দেবেন। ওকে, আপনারা কিন্তু এইরকম ভাবে লিখে দেওয়ার পরে বেবিজরা তাদের অ্যাক্টিভিটিটা করতে পারবে। ওকে ওকে, নাও ডিয়ার শ্যামরকাইটস, টেল মি হাউ আর ইউ অল ডুইং। ওকে, সো ডিয়ার শ্যামরকাইটস, টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস রাইটিং সাম নাম্বারস। ওকে, আচ্ছা তাহলে তোমরা চটপট মাই প্র্যাকটিস বুক, মানে এই বুকটা আর তার সাথে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো, ভেরি গুড। এবার তোমরা মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 7575 ওপেন করে ফেলো। করেছো? এইবার দেখো, ফার্স্ট লাইনে তো মামি পাপা তোমাদেরকে এইভাবে 4343 থেকে 5050 পর্যন্ত লিখে দিয়েছেন, তাই তো? এইবার চলো আমরা একবার সেই নাম্বারস গুলো রিভাইজ করে নি। ওকে, 4 3 43 4 4 4 5 45 4 6 46 4 7 47 4 8 48 4 9 49 5 0, yes, 50, very good. এইবার চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করি। ওকে, দেখো ফার্স্ট ডে আমরা 4343 লিখব, তাই তো? চলো পেন্সিল নিয়ে নাও, আমার সঙ্গে সঙ্গে তোমরাও লেখো। দেখো ফার্স্টে কি লিখছি, 4, তাই তো? তারপরে 3 4 3 43, এইবারে কি লিখব, 4 4 44, লেখো আমার সঙ্গে সঙ্গে। খুব ভালো হচ্ছে, দেখো 4 4 44, এইবার 4 5, ইয়েস 45, 4 5 45, এইবার 4 6 46, তাই তো? 4 6 46, এইবার 4 7 47, 4 7 47, এইবার কি লিখব আমরা, 4 8 48, ইয়েস ভেরি গুড, 4 8 48, এইবার 4 9, ইয়েস 49, 4 9 49, এইবার 5 0 50, ভেরি গুড, 5 0 50, দেখো তোমাদের সবার 5 0 50 পর্যন্ত লেখা হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এখন ফার্স্ট লাইনটা 4343 থেকে 5 0 50 পর্যন্ত লিখে নিলাম, তাই তো? এই রকম ভাবে তোমরা পুরো পেজটায় 4343 থেকে 5 0 50 পর্যন্ত চটপট লিখে নাও। সরি চিলড্রেন, আজকে তো আমরা কিছু নাম্বারস লিখলাম, তাই তো? আচ্ছা তোমরা কিন্তু বাড়িতে আবার ওই নাম্বারস গুলো প্র্যাকটিস করবে। ওকে ওকে, আর কি করতে হবে? ইয়েস, আজকে যে অ্যাক্টিভিটিটা করলাম সেটা গুগল ক্লাসরুমে সাবমিট করার কথা মামি পাপা কাউকে বলতে হবে, তাই তো? আচ্ছা তাহলে আজকের মতো কিন্তু এই পর্যন্তই। ওকে, বাই।